পাগল হলো, তা সেই পাগলামির সাথে যারা রইলে তাদেরকে মানুষ কি বলবে? কি বলবে? শুধু আনন্দ করাটা নয়, শুধু তাবেদারি করা নয়, শুধু নিজের পকেট ভরানো নয়, শুধু নিজে কতদিন কমফোর্টেবল থাকবো সেটা নয়। দিল্লি থেকে আপনারা গ্রান্ট নেবেন, আপনারা সব কিছু নেবেন, আর এ সবটাই ভালো বলতে হবে? 100 দিনের কাজে আপনাদের কোটি কোটি টাকা আত্মসাৎ হয়ে গেল সেটা বলা যাবে না? আমি ছেড়ে দাও, আমি আমার নাটক থিয়েটার সিনেমার কথা বলতে পারি, ছোট একটা বলি। এই থিয়েটারে এতগুলো দল টাকা পায়, গভর্নমেন্ট গ্রান্ট পায়। এবার যাদের জন্য গ্রান্ট পায়, সেই গুরু এবং এবং শিশু, মানে যারা যারা গ্রুপ থিয়েটারের লোক, তাদের জন্য টাকা আসে, সেই টাকাগুলো কোথায় যায়, কোন খাতে যায়, সব কিছুর তদন্ত কিন্তু চলছে। সব কিছু, যেখানে যা কিছু সেন্ট্রাল গভর্নমেন্টের গ্রান্ট আসছে, সব জায়গা থেকে তদন্ত হচ্ছে। এবং ভুড়ি ভুড়ি শুধু তদন্তে দুর্নীতি, ভুড়ি। তা দুর্নীতি হবে আর বলা যাবে না? বলতে হবে এদের দিয়েই যাও, বাংলা বাঁচাও, দেশ বাঁচাও। আর বাংলায় এই গত কয়েকদিনই কত, আবার কত কোটি টাকা ঋণ হয়ে গেল, কোটি কোটি টাকা ঋণ হচ্ছে। না বলছিলাম, আপনারা নাকি বাংলার ভালো চান না, সেজন্য কেন্দ্রীয় সরকারকে আপনারা বারণ করেন, এই দেবেন না, কন্যাশ্রী দেবেন না, এই দেবেন না, ওই দেবেন না, আগে থেকেই বারণ করেন। বাংলার মানুষের ভালো বিজেপির এই লোকাল নেতারা চায় না, তাই নাকি? তাই বুঝি ওই জন্যে সেন্ট্রালের প্রকল্পগুলো সব নিজের নামে চালাচ্ছেন, খুব বাংলার ভালো চান, মানে ওদের নামটা আসতেই দেবেন না, কোনোভাবেই আসতে দেবেন না। কত কত প্রকল্প আছে যেন, প্রথম কথা বেটি বাঁচাও বেটি পড়া হয়, এই যে তোমার সন্তান পেটে এলো, সাথে সাথে তোমার জন্য 6,000 টাকা কিন্তু আশা, মানে ওরা পাঠিয়ে দিচ্ছে। তো এগুলো কই? চাষিদের, আমাদের যিনি, আমাদের যারা চাষ করেন, কৃষকদের কই? তাদের দিতে দিচ্ছেন না কেন? কেন দিতে দিচ্ছেন না? এই প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ে কী কাণ্ড, টাকাগুলো কোথায়? শুধু কিছু নেই, শুধু একটা ইট তুলে পুরো টাকাটা নিয়ে নিয়েছে, শুধু কটা ইট তুলে 4,00,000 টাকা নিয়ে নিয়েছে। তাহলে আপনারা টাকাগুলো, তারপরে তো আমফান টামফান ছেড়ে দাও। ডিজিটাল মিডিয়া কে, বাচ্চারা সব মিম টিম করছে শুনছি তাদেরকে। একটা কথা, যখন এত নজর রাখছেন তাহলে আমরা যেগুলো বলছি সেগুলো একটু করেক্ট করে নিলেই তো হয়। সব যখন নজর রাখছেন তখন যে কথাগুলো বলছি আমরা কিন্তু খুব ওয়াইজ কথা বলছি। হ্যাঁ, একটা কথা আছে না উপনিষদে, প্রজ্ঞানং ব্রহ্ম, মানে ব্রহ্ম মানে ঈশ্বর, মানে আসল যে প্রজ্ঞানম মানে হচ্ছে আসল জ্ঞান। আমরা কিন্তু খুব জ্ঞানীর মতো কথা বলছি না, কিন্তু আমরা যেটা বলছি সেটা কিন্তু উইজডম। সেই প্রজ্ঞাটা আপনারা নিন, নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করুন। আরও একটা কথা বলছি, নো দাই ফ্রেন্ড বলে একটা কথা আছে, নো দাই নেইবর, অর্থাৎ যাদের, যারা পরিবেষ্টিত হয়ে আপনারা রয়েছেন না, সেই পরিবেষ্টনগুলোকে একটু নতুন করে ভাবুন, কারণ আপনাদের তো ছেড়ে দিতেই হবে। এরপরে যখন যে সরকারটি আসবে তারা খুব বিপদে পড়বে, কারণ এই যে একটা অদ্ভুত চুরি করা একটা অভ্যেস হয়ে দাঁড়িয়েছে বা দুর্নীতি করা যে অভ্যেস হয়ে দাঁড়িয়েছে, তখন কিন্তু যে সরকারটি আসবে তারা তো এগুলো করতে দিতে চাইবে না। কিন্তু তুমি একটা ঘরের মধ্যে 8টা লোকই দুর্নীতি করা অভ্যেস হয়ে গেছে, তখন বাকি 2টো লোককে নিয়ে কী করে সরকার চলবে? আমি কিন্তু খুব কারেক্ট কথা বলছি, মানে খুব ওয়াইজ কথা বলছি। ওই যে প্রজ্ঞানং ব্রহ্ম, হ্যাঁ, ঈশ্বর উপলব্ধি করতে হলে উপনিষদে একটা আছে, তেনো তক্তেন ভুঞ্জিত মা গৃদ, মানে কখনো লোভ করবে না এবং ত্যাগ করে করে ভোগ করুন। এই যে এত বড় একটা ম্যান্ডেট নিয়ে আপনারা এসছেন, এই তো বিশাল ব্যাপার, আর কি চাই? 34 বছরের সরকারটাকে ফেলে দেওয়া গেছে, বিরাট সমস্ত সততার প্রতীক টতীক নিয়ে সেসব তো এখন উঠে গেছে, কারণ সেটা সেসব তো করলে তখন সোনার পাথর বাটি হয়ে যায়। কিন্তু ইউ মাস্ট নো হাউ আ গুড গভর্নেন্স ক্যান মেক গুড পিপল অ্যারাউন্ড ইউ। আপনাকে তো ভালো মানুষদের সঙ্গেও থাকতে হবে, তো এই মানুষগুলোর চাকরি বিক্রি, মানে এই যে বাচ্চাগুলো, আপনি জানেন, আমি, তুমি জানো আমি 8ম-9ম কোথাও বেরোইনি,
আমি এই বাচ্চাগুলোর ছবি দেখলাম আমার ভীষণ একটা ভীষণ মন খারাপ, আমার এমনিতে মাঝে মাঝে ভীষণ মন খারাপ হয়ে যায় নানা রকম কারণে, আমার ভীষণ মন খারাপ হয়ে যায়। অষ্টমীর কত লোক আমাকে ফোন করলো, আমার দুটো বাচ্চাই বাড়িতে এসব এসছে, তা আমাকে বললো চলো, এলাম, না না রে আমি আমি আছি বাড়িতে আছি। আমার কেমন জানি মনে হলো আমার আমার এমনিতে দুটি সন্তান, কিন্তু আমি আরও অনেক আমার বাপের বাড়ি শ্বশুর বাড়ি গাদা গাদা ছেলে মেয়ে আমার, তারা আমাকে ভীষণ ভালোবাসে। তা আমি ভাবলাম ওদের মতোই তো কটা বসে আছে ওখানে, এবার দিনের পর দিন 500 দিন হয়ে গেছে, সেখানে আমরা কী করে আনন্দ করবো? কোনো সুস্থ মানুষ যেতে পারে না, আর সেখানে কার্নিভাল করছে, আর যার আগের দিন আগের আগের দিন আপনাদেরই আমলাদের অত্যন্ত পরিপক্কতায় তারা ডুবে গেল ভেসে গেল, তারপরেও করতাল বাজিয়ে নাচছে। এবং আমি আরও বলি যে শিল্পীরা তোমরা গেছো, তোমরা তো অভিনয় করো, হ্যাঁ অভিনয় করো, তো কেউ পাগল হলো, তা সেই পাগলামির সাথে যারা রইলে তাদেরকে মানুষ কী বলবে, কী বলবে? শুধু আনন্দ করাটা নয়, শুধু তাবেদারি করা নয়, শুধু নিজের পকেট ভরানো নয়, শুধু নিজে কতদিন কমফোর্টেবল থাকবো সেটা নয়, আসল হচ্ছে এই বুকের বাঁদিকে যে ফাঁকা ফাঁকা কুঠুরিগুলো আছে, যার মধ্যে আমরা ভালোবাসা রাখি, প্রেম রাখি, মমত্ব রাখি, স্নিগ্ধতা রাখি, হিংসাহীন বিদ্বেষহীন সব নানারকম ছোটো ছোটো কুঠুরি আছে, সেগুলো কি বলল, সেগুলো কি বলেছে যে যাই গিয়ে আমরা নাচি, সে ফেসে যায় যাক, যারা বসে যায় যাক, সাদা কাপড় দিয়ে তো তাদের ঢাকা, যা ইচ্ছা করে করুক, ওরা করুক। এখানে কিন্তু আমি বলছি ওরা আমরা, যে যত রাজনীতি করুক, ওরা আমরা রাজনীতিকদের, সত্যিকারের হার্ডকোর রাজনীতিকদের সাথে আমাদের শিল্পীদের একটা বেসিক ডিফারেন্স আছে, আমরা মমতায় ভরা, আর যাদের নাম মমতা তাদের মধ্যে কোনো মমতা নেই, তাদের অ্যাসোসিয়েটসের মধ্যেও কোনো মমতা নেই।